আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল, বয়সসীমা 35 করে বৃহস্পতিবার আবারও শুরু ভ্যাকসিনের গণনিবন্ধন। দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকার মাঝে খুলনা বিভাগে রেকর্ড 51 জনের প্রাণহানি, বিভিন্ন এলাকায় বিধিনিষেধ না মানার চিত্র। এবং দেশেই কম খরচে অক্সিজেন উৎপাদনের যন্ত্রাংশ তৈরিতে বুয়েটের উদ্যোগ, সংশ্লিষ্টদের চিঠি দিতে বলেছেন হাইকোর্ট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে দেশে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী 14 জুলাই রাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সারাদেশে কঠোর লকডাউনের মধ্যে প্রায় সব জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। খুলনা বিভাগে রেকর্ড 51 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 559 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। খুলনায় রোগী সামাল দিতে 10টি আইসিইউ সহ 45 শয্যার করোনা ইউনিট চালু হয়েছে। রোগী বেড়ে চলায় জেলাগুলোতে অক্সিজেন সংকটও বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। সংক্রমণ বেড়ে চলার সঙ্গে দেশের জেলাগুলোতে করোনায় মৃত্যু বাড়ছে। সোমবার পর্যন্ত 24 ঘন্টায় খুলনায় 3 হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 18 জন, রাজশাহীতে 18, কুষ্টিয়ায় 17, যশোরে 16, ময়মনসিংহে 15, সাতক্ষীরায় 8, চট্টগ্রামে 5, মেহেরপুরে 4, গাজীপুরে 3 এবং গোপালগঞ্জ, শেরপুর, নোয়াখালী, কুড়িগ্রাম ও নওগাঁয় 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ 559 জনের সঙ্গে একদিন যশোরে 202, রাজশাহীতে 137, গাজীপুরে 129, চাঁদপুরে 65, গোপালগঞ্জে 48, খুলনায় 239, কুষ্টিয়ায় 292, লক্ষ্মীপুরে 17, নওগাঁয় 31, মাদারীপুরে 109, মেহেরপুরে 88, শেরপুরে 49, নোয়াখালীতে 158, সিরাজগঞ্জে 118, গাইবান্ধায় 37 এবং কুড়িগ্রামে 40 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। লকডাউন কার্যকর করতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে। খুলনায় নতুন করোনা ইউনিট চালু হয়েছে। কুষ্টিয়ায়, রাজশাহী ও মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় সংক্রমণ বাড়লেও জনগণ স্বাস্থ্যবিধি না মানায় পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিপির টহল বাড়ানো হয়েছে। গাইবান্ধায় বিধিনিষেধ অমান্য করায় 301টি মামলায় 2,01,450 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাকিয়া আক্তার, চ্যানেল আই। অক্সিজেন সরবরাহ যন্ত্রাংশ অক্সিজেন উৎপাদনের জন্য বুয়েটকে অনুমতি দিতে এ সংক্রান্ত লিখিত আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে দিতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওই আবেদন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অ্যাটর্নি জেনারেল ও আদালতেও দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের কম সময়ে বেশি অক্সিজেন সরবরাহ করতে বুয়েট অক্সিজেন নামে একটি ডিভাইস আবিষ্কার করে। ওই ডিভাইস দিয়ে 30% কম অক্সিজেন ব্যবহার করে মিনিটে 60 লিটার অক্সিজেন সরবরাহ করা সম্ভব। কিন্তু ডিভাইসটি কোন কারখানা বা প্রতিষ্ঠানের না হয় উৎপাদন করার অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতের নজরে আনলে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি এম ইনায়েতুর রহিম ওই আদেশ দেন। মেডিকেল ডিপার্টমেন্টের থেকে একটি ছোট্ট ডিভাইস আবিষ্কার করা হয়েছে, যেটির নাম হচ্ছে অক্সিজেট। এটি যদি ব্যবহার করা হয় তাহলে সেটি মিনিটে 60 লিটার করে অক্সিজেন সাপ্লাই করতে পারে, যেটি অ্যাকচুয়ালি যে কোনো নর্মাল
যে আমাদের হসপিটাল বেডগুলোতে অক্সিজেন থাকে, সাপ্লাই থাকে, সেখানে যদি দিয়ে দেওয়া হয়, সেট করা হয়, তাহলে সেটা মিনিটে 60 লিটার করে অক্সিজেন প্রোভাইড করতে পারবে। এবং সবকটা মেডিকেল কলেজ যারা এটা ব্যবহার করছে সবাই খুবই স্যাটিসফাইড যে এটা দিলে আইসিইউর উপরে চাপ কম পড়ছে। যাচ্ছে বলেন যে এটিকে নিয়ে তাহলে যেন একটু কি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বরাবরে এবং আপনার আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে যেন এইটার বিষয়ে অবহিত করা হয়, কারণ DGDA দ্যাট ইজ ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটাকে উৎপাদনের পারমিশন দিচ্ছে না যে এটি ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানির আন্ডারে হচ্ছে না, এটি একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডুয়েটের আন্ডারে তৈরি করা হচ্ছে। রাজধানী সহ সারা দেশে লকডাউনের পঞ্চম দিন প্রধান সড়ক সহ অলিগলিতে মানুষের চলাচল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অটোরিকশা ও ভ্যানে যাতায়াত করছে মানুষ। 4 দিন বন্ধ থাকার পর ব্যাংক খোলায় সেখানেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাকির আদনানের রিপোর্ট। গাবতলীর আমিন বাজারে ভোর থেকেই বাড়ে মানুষের চলাচল ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। যেসব পোশাক কারখানা থেকে কর্মীদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়নি তারা পড়েছেন চরম বিপাকে। অনেকে হেঁটেই কর্মক্ষেত্রে যাচ্ছেন অটোরিকশা ও ভ্যানে করে। আমি আমিনবাজার থেকে এবং তো যে অটোরিকশাতে আসলাম, এখন এখান থেকে সামনে দেখি রিক্সা পাওয়া যায় না, রিক্সা পাওয়া গেলে রিক্সাতে যাবো আর কি। আপনার গার্মেন্টস কোথায়? দারুসালাম। আইটা যাওয়া লাগে, আইটা যাওয়া লাগে, কষ্টই তো, বৃষ্টির মধ্যে ভিজা যায় একবার, ভিজা যায় একবার। 7টা বাজে বেরিয়েছে, হাইটে হাইটে যাইতাছি, গাড়ির ভাড়াও তো অনেক দাম। মানুষের যাতায়াত ও ব্যক্তিগত যানবাহনের চলাচলের এমন দৃশ্য চোখে পড়ে সাভার সহ ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায়। আমাদের গার্মেন্টস যাওয়াই লাগবে, এখন কি করব, আমাদের তো পরিস্থিতি শিকার আমরা। সাভার থেকে ভেঙে ভেঙে রিকশা হেঁটে এভাবে আসলাম। আমরা আসলে খামো কিভাবে? রাজধানীর বনানী সহ বিভিন্ন চেকপোস্টে তল্লাশিতে যানবাহনের দীর্ঘ লাইনও দেখা গেছে। শুধু প্রধান সড়ক নয়, অলিগলিতেও বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। দেশের যে পরিস্থিতি, এইভাবে মানুষ চলাচল করলে তো আরো ক্ষতি হবে দেশে। বাজার করার জন্য বের হতে হচ্ছে, কাঁচা বাজার, ফার্মেসিতে আসতে হচ্ছে ঔষধপত্রের জন্য। আমাদের সকলেরই এটা বোঝা উচিত যে আমরা অন্তত এই যে কঠিন রোগটা, এটা থেকে আমরা সামাজিক দূরত্ব এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের উচিত। সীমিত পরিসরে কয়েকদিন পর ব্যাংক খোলায় সেখানেও ছিল মানুষের ভিড়। সব শাখা খোলা না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। আজকে ব্যাংক খোলা, ব্যাংকের মধ্যে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে মানুষ। দেখা গেছে এই শাখাটা খোলা, আরেকটা শাখা খোলা নাই। অনেকগুলি ব্রাঞ্চ বন্ধ থাকার ফলে আমাদের এখানে টাকা পয়সা উঠাইতে অনেক অসুবিধা হচ্ছে, জমা দিতে অসুবিধা হচ্ছে, টাইম গ্যাপটা, লোকজন নাই, লম্বা লাইন, খুবই কষ্ট হচ্ছে। বিনা কারণে যারা রাস্তায় বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ সারা দেশে 7 দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস হওয়ায় রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাঠে কাজ করছেন সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউন পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে আছেন রোকসানা আবিন, সরাসরি যাব তার কাছে। রোকসানা, লকডাউনের পঞ্চম দিনে এসে কঠোর লকডাউন কতটুকু কার্যকর হয়েছে বলে আপনার মনে হচ্ছে? সামির, আপনি আমার ঠিক পেছনটাই দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িল বিশ্ব রোড রাস্তায়, এবং এই কুড়িল বিশ্ব রোডে যেটি দেখা যাচ্ছে যে গাড়ির অনেক চাপ দেখা যাচ্ছে, এবং গতকালের চেয়ে আজকে গাড়ির প্রত্যেকটা যানবাহনের চাপ বেশি, এবং একই সাথে মানে একটি ওভারব্রিজ, এবং ওভারব্রিজ দিয়ে মানুষ, অনেক মানুষ ওঠানামা করছে, এবং পাশেই একটি যেটি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চলে গেছে সেই গলি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, এটি গতকালের চাইতেও আসলে অনেক বেশি মানুষ যারা হচ্ছে আজকে আজকে বেরিয়েছেন, এবং একই সাথে আজকে যেহেতু সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত ব্যাংকগুলোও খোলা রেখেছে, এবং অনেকে হয়তো ব্যাংকের কাজেও হয়তো অনেকে বেরিয়েছেন, হয়তো ব্যাংকের কাজেও হয়তো অনেকে বেরিয়েছেন। তবে এই মুহূর্তে আমাদের এখানে এই এইখানে অনেকে দেখতে পাচ্ছি, এবং হোটেলগুলো খোলা থাকে, ভেতরে ঢুকে তারা তাদের দুপুরের আহার সারছেন। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা যারা ঘোরাফেরা করছেন বা যে কি প্রয়োজনে তারা বেরিয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু আপনাদের সাথে কথা বলি।
সেটা হচ্ছে যে লকডাউন চলছে সারা দেশে সাত দিনের এবং সরকার আরো সাত দিন বাড়িয়েছে। তো লকডাউনের মধ্যে তো বিধি নিষেধ আরোপ করা হয়েছে চলাচলের উপর, আপনারা কেন বেরিয়েছেন? জরুরি কাজ আজকে ব্যাংক খুলছে তো কয়েকদিন পরে, সেই জন্য আমরা ব্যাংকে যাচ্ছি, মেনলি এই কারণেই বেরোই, অন্য কোনো কারণে আমরা বেরোই। তো এই যে লকডাউনটা চলছে এটা আসলে জনসাধারণের কিভাবে সচেতন হওয়া উচিত? আসলে করোনা তো সংক্রমণ বেড়েছে, এটা আপনারা একজন সিনিয়র সিটিজেন হিসেবে আসলে আপনারা কিভাবে আপনাদের সচেতনতার জায়গাটা মেইনটেইন করছেন? আর আমাদের ওই যে ব্যাংকিং প্রসেস একটা না হলে যেতাম না। তাহলে এখন তো মাস্ক তো বাধ্যতামূলক করছে, আপনি তো মাস্ক ছাড়া এবং আপনার যে বয়স, আপনার আপনার মাস্ক ছাড়া আসলে বেড়েছেন, এটা কি আপনার জন্য কি স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কিনা? তাহলে মাস্ক নিয়ে আসেন। সামির, আপনার মাধ্যমে দর্শকদের আমি জানালাম যে আসলে আসলে চলাচলের এটি আসলে আজকে থেকে মোটামুটি অনেকখানি অনেক মানুষ সমাগম এবং যানবাহন সমাগম এটি আপনি দেখতে পাচ্ছেন। রোকসানা আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িল বিশ্বরোড থেকে লকডাউনের চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রোকসানা আমিন। নিখোঁজের এগারো দিন পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর খোঁজ মেলেনি। তার পরিবার জানিয়েছে রাজুর নিখোঁজের খবরে তার দাদি স্ট্রোক করে মারা গেছেন, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অন্যরা। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। ঢাকার পীরপুরে ৬ নম্বর সেকশনে এক মেসে থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান রাজু। ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। ২৬ জুন পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেন রাজুর রুমমেট মিজান। মোবাইল দুইটা নিয়েছি, তারপর খোঁজাখুঁজি যখন খোঁজাখুঁজি করে অনেক পাচ্ছি না, তখন তাদের আত্মীয় স্বজনকে আমি জানাইলাম বিষয়টা, তারাও বললো যে না আমরা তো এখনো আমরা তাদের কোনো সন্ধান পাচ্ছি না। তারপরে আমি নিজে বাদী হয়ে পল্লবী থানায় একটা জিডি করলাম। উৎকণ্ঠায় কাটাচ্ছেন তার মা বাবা। নাতি নিখোঁজের খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন দাদি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রাজুর পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবেদন করি, আমাদের অনুরোধ করি পাওয়ার দরিয়া আল্লাহর হাতে আমাদেরকে তো প্রশ্ন করবে যে দাদি আমার বাবা কোথায়, তখন আমি কি বলবো আমার দাদির কাছে? এক বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামীর ফিরে আসার অপেক্ষায় রাজুর স্ত্রী হাফসা। দ্রুত রাজুকে উদ্ধারের দাবি জানান তিনি। ২০ তারিখ থেকে আজকে এগারো দিন চলে, ২৪ তারিখ সেই সাড়ে ৮টা ৯টার দিকে হয়তো নিখোঁজ হয়েছে, তারপর থেকে আজকে পর্যন্ত তার ফোন বন্ধ, তার কোনো খবর পাওয়া যায় নাই। রাজুকে খুঁজতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুতই রাজুর সন্ধান প্রাপ্তির প্রত্যাশায় তার স্বজনেরা। লিয়াস কমল, চ্যানেল আই। দেশে বৃহস্পতিবার আবার গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। ভ্যাকসিন প্রত্যাশীদের বয়সসীমা পুনর্নির্ধারণ করে ৩৫ বছর করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছাড়া অন্যরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। মডার্নার টিকা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকায় এ টিকা শুধু দেশের ৭ সিটি কর্পোরেশনে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জান্নাতুল বাকেয়া। কেকার রিপোর্ট। দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দফা গণটিকার নিবন্ধন শুরু হয় বয়সসীমা ৫৫ রেখে, পরে তা কমিয়ে ৪০ করা হয়। করোনায় গত প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পরে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। পাশাপাশি ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টায় তরুণ জনগোষ্ঠীর মাঝেও সংক্রমণ বেশি হওয়ায় বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল সরকার। ৩৫ বছর পর্যন্ত এটা করা হয়েছে আর এটা কার্যক্রম অতি দ্রুত শুরু হবে। আইসিটি আমাদেরকে যখনই এই
কার্যক্রমটা ব্যবস্থা নিয়ে দেবে তখনই আমরা এটা শুরু করতে পারব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, করোনা টিকা সংকটের কারণে 26 এপ্রিল থেকে বন্ধ হয়ে যাওয়া গণনিবন্ধন কাজ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোট থেকে পাওয়া 25 লাখ ডোজ, আমেরিকার মডার্নার টিকা সারা দেশের 60টি সিটি কর্পোরেশনে দেওয়ার কাজ শুরু হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ঠিক করছি 60টা সিটি কর্পোরেশনে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করব। আর পাওয়ার ক্ষেত্রে কোনো অগ্রাধিকার নেই, পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কি আগের যে নিয়ম ছিল, যারা রেজিস্ট্রেশন করেছিল আগে তারাই পাবে। সাথে নতুন যে সমস্ত যেমন পরিবহনের শ্রমিক, তারপরে কৃষি খাতে যারা কাজ করছেন কৃষি শ্রমিক, তারপর অন্যান্য শ্রমিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলে দেওয়া হবে, তারা তাদের জনগোষ্ঠীকে নিবন্ধন করে আমাদেরকে দিলে আমরা তখন করে দেব। স্বাস্থ্য অধিদপ্তরের MIS কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1,45,000 শিক্ষার্থীর নাম নিবন্ধনের জন্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠিয়ে সুরক্ষা অ্যাপসে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করার কাজ শেষ করেছে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম MIS। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে দুদিন বিরতির পর আবারও শুরু হচ্ছে কোপা আমেরিকা। মঙ্গলবার ভোরে প্রথম সেমিতে পেরুর মুখোমুখি ব্রাজিল। ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্পিং থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সটেনলাই। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে ঈদুল আজহার আগে শহীদ কামরুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে 20,000 পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে থাকছে চাল, ডাল, তেল, ডিম, ফলসহ খাদ্য সামগ্রী। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশেই গড়ে উঠেছে গরু মোটাতাজাকরণ খামার। বেশিরভাগ খামারই দাবি করছেন গরু লালন পালনে দেশীয় পদ্ধতি অবলম্বন করছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধ নড়াইল পৌরসভা। আবাসিক এলাকা থেকে নগরের প্রধান সড়কগুলোর চিত্র প্রায় একই। বর্ষা এলেই এলাকাবাসীর এমন দুর্ভোগে পড়তে হয়। তারা বলছেন অপরিকল্পিত নগরায়নই জলাবদ্ধতার মূল কারণ। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসক। এবারে ধামাকা shopping.com তথ্য প্রযুক্তি সংবাদ। ২৭ বছর পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ই কমার্স সাইট অ্যামাজনের CEO-র পদ ছাড়লেন জেফ বেজোস। ছোটখাটো অনলাইন বই বিক্রেতা থেকে অ্যামাজনকে পৃথিবীর অন্যতম বৃহত্তম ই কমার্স সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। 2020 সালে এর বার্ষিক রাজস্ব আয় ছিল $386 বিলিয়ন। CEO-র পদ ছাড়লেও অ্যামাজনের এক্সিকিউটিভের দায়িত্বের পাশাপাশি সবচেয়ে বড় শেয়ারের মালিকানা থাকছে বেজোসের কাছে। এবার তিনি তার মহাকাশ গবেষণা সংস্থাটির দিকে বেশি মন দিতে চান। ভেজোসের সংস্থা ব্লু অরিজিন এর বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভেজোস এবং তার ভাই 20 জুলাই যাচ্ছেন মহাকাশে। এবার ই ভ্যালি খেলার খবর।